আমি এখন বানাচ্ছি এই যে উনুন, তো ভূমি খুব কান্না করছে, উনুন বানিয়ে দে উনুন বানিয়ে দে, তো এই যে মাটির উনুন বানিয়ে দিচ্ছি ওর জন্য। পিসি আমার জন্য এটা বানিয়ে দিয়েছে। এ না না, শুকালে ভিজে যাবে না, চাউ উনুন না বাসন উনুন। সবাইকে জানাই শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আর কালকে তো ভাইফোঁটা, তো আজকে আমাদের বাড়ি হচ্ছে খাসির মাংস। আমি এখন খাসির মাংস বাছতে শুরু করে দিয়েছি, আর মা ওইদিকে মশলা টসলা সব রেডি করেছে, এবার বাটলে হয়ে যাবে। আর আজকের খাসির মাংসটা রান্না হবে পেঁপে আর আলু দিয়ে পাতলা ঝোল। আমি মশলাগুলো সব কেটে নিয়েছি, এবার শিলে বেটে নেব। কেউই শনিবার আমি মাংসের জন্য সমস্ত মশলা বেটে নিয়েছি, এবার মশলাটা মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, জিরে আর ধনে বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, হলুদ, সর্ষের তেল, লবণটা এখন দেব না, পরে দেব, এখন দিলে জল কেটে যাবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, মাংসে মশলা মাখানো হয়ে গেছে, এবার আমি আধ ঘন্টা ঢেকে রেখে দেব। এবার আমি আলু আর পেঁপেটা ভেজে নেব, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা মাংস। আমি মশলা মাখানোর সময় লবণ দিয়েছিলাম না, এখন লবণ দিচ্ছি, আর এক ফোঁটা জল বেরোয়নি, এখন লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা এখন দিলে কষানোটা খুব ভালো হবে। এক ফোঁটা জল বার হয়নি, ওটা দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর দিয়ে দিচ্ছি সামান্য জল, জল দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নেব, অনেকক্ষণ ধরে কষাতে হবে। এবারে একটু ঢেকে দিচ্ছি,
মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়েছি, বেশ কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আলু আর পেঁপে। এবার দিয়ে দিচ্ছি গরম জল। এবার ঢেকে দিচ্ছি, এবার 20 মিনিট আস্তে আস্তে হবে। হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি।